সম্মানিত দর্শক এক্সপ্লোরিং বাংলা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম নারী ছাড়া সংসার কল্পনা করা যায় না আবার নারী ছাড়া একজন পুরুষের জীবনও পূর্ণাঙ্গ রূপ পায় না একটা পুরুষ যখন কোনো নারীকে বিয়ে করে তখন ওই নারীর বিভিন্ন বিষয়ের দিকে লক্ষ্য রেখেই পুরুষ তাকে পছন্দ করে শারীরিক সৌন্দর্য যেমন একটি মেয়েকে আকর্ষণীয় করে তোলে ঠিক তেমনিভাবে একটি মেয়ের শরীরের বিভিন্ন অংশের গঠনও তাকে অনেকটা আকর্ষণীয় করে তোলে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি মেয়েদের কোন পাঁচটি অঙ্গ বড় হলে তাদের স্বামী খুবই ভাগ্যবান হয় চলুন তাহলে দেরি না করে মূল পর্বে চলে যাওয়া যাক কথাই আছে যে নারীর আছে অনেক কেশ সেই নারী আসলেই অনেক বেশ অর্থাৎ যে নারীর চুল অনেক সে নারী দেখতে অনেক ভালো চুল মহিলাদের অন্যতম প্রধান বাহ্যিক সৌন্দর্য যে মেয়ের চুল যত বড় এবং যত ঘন সে মেয়ে তত বেশি সুন্দরী যে মেয়ের মাথায় লম্বা ও ঘন চুল থাকে সে মেয়ে শুধু নিজেই সুন্দর নাই সে অন্যের জীবনকেও সুন্দর করে তোলে এবং পরিবারের ভাগ্যবান স্ত্রী হয়ে ওঠে তাই যে সকল মেয়ের চুল লম্বা ও ঘন তাদের স্বামী অবশ্যই অনেক ভাগ্যবান হয় সকলের নাভির গঠন একরকম নয় বিভিন্ন জনের নাভির গঠন বিভিন্ন রকম হয়ে থাকে কারোর নাভির গর্ত ছোট, কারো বড় আবার কারো বা মাঝারি হয়ে থাকে তবে যেসব মেয়েদের নাভি খুব বড় হয় তারা খুব ভাগ্যবান বলে মনে করা হয় বড় নাভি আসলে সৌভাগ্য সমৃদ্ধ ও শুভ লক্ষণের প্রতীক তাই যে সকল নারীর নাভির গর্ত ও নাভি বড় হয়ে থাকে তাদের স্বামীরা খুবই ভাগ্যবান হয় খনার বচন ও বিভিন্ন শাস্ত্র মেয়েদের পায়ের গঠন তাদের ভবিষ্যৎকে সমৃদ্ধ করে তোলে যে সকল মেয়ের পায়ের গঠন দীর্ঘ ও সুন্দর হয় তাদের জীবনে সফলতার হার বেশি যে সকল মেয়ের পা লম্বা ও দীর্ঘ তারা বেশিরভাগ ক্ষেত্রেই বুদ্ধিমতী ও সৌভাগ্যবতী হয় যে সকল মেয়ের কান বড় ও লম্বা হয় তাদের জীবনকাল দীর্ঘ হয় এবং বাস্তব জীবনে তারা আসলেই খুব ভাগ্যবতী হয়ে থাকে সেই সঙ্গে যে সকল পুরুষ বড় ও লম্বা কানওয়ালা মেয়েদেরকে বিয়ে করবে তারা খুব ভাগ্যবান হবে যে সকল মেয়েদের হাত বড় এবং নরম হয় বাস্তব জীবনে তারা খুবই বুদ্ধিমতী হয়ে থাকে তারা জীবনে যে কোনো সময়ে যে কোনো ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই ধরনের নারী অন্যান্য নারীদের তুলনায় বেশি ভাগ্যবতী ও সুখী হয়ে থাকে তারা তাদের স্বামীদের খুবই খুশি রাখতে পারে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি চালু রাখুন তাতে করে আমি ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ধন্যবাদ